सत्य तो মিরাজও পরীক্ষা দিল ওর তো রেজাল্ট অনেক ভালো হইছে আমাদের চাইতে ভালো হইছে ও কোন ইউনিভার্সিটিতে চান্স পাইছে তুই কি জানিস নাকি কিছু মিরাজ মিরাজের তো রেজাল্ট ভালো হওয়ার কথা ইন্টারে তো আমাদের চাইতে ভালো রেজাল্ট করছে ও তো চান্স পাওয়ার কথা ও কোথায় চান্স পাইছে এটা তো জানি না আজকে দেখা কর চল মিরাজের সাথে দেখা করি জিজ্ঞেস করি কোথায় চান্স পাইছে ওই তো মিরাজ আসছে কথা বলতেছে আর দোস্তা তোর তো রেজাল্ট ভালো হইছে তুই কোন ইউনিভার্সিটিতে চান্স পাইলি আমরা দুজন তো একসাথে সিইও তে চান্স পাইছি তাই নাকি দোস্ত আমিও তো সিইও তে চান্স পাইছি তাহলে তো বন্ধু হবে কলেজেও কাপাইছি তিন বন্ধু একসাথে ইউনিভার্সিটিও কাপাবো ওকে ইয়েস কি রে বন্ধু আজকে খুশির দিনে তোর মন খারাপ কেন কি হইছে দোস্ত আমিও তো সিইও তে চান্স পাইছি তোদের সাথে তবে আমার মনে হয় না তোদের সাথে আর ক্লাস করতে পারবো বন্ধু কি রে কেন দোস্ত আমার মনে হয় তোদের সাথে আর ক্লাস করা হবে না রে আসলে তো তোরা জানিস আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো না বাবার অল্প ইনকামে আমাদের ফ্যামিলিটা চলে আমি টুকটাক টিউশনে যা করি তা দিয়ে আমার কোনো রকম পড়ার খরচটা চালাইতাম এখন বাবাও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে লকডাউনের কারণে টিউশনটা হারাইলাম আর ইউনিভার্সিটিতে তো ভর্তি হতে গেলে বন্ধু অনেক টাকার প্রয়োজন এই মুহূর্তে আমার এত টাকা ম্যানেজ করা সম্ভব না বাবাও অনেক অসুস্থ তবে তোরা বন্ধু তোদের জন্য অলওয়েজ আমার পক্ষ থেকে শুভকামনা রইল তোরা সব সময় তোরা ভালো ক্লাস কর ইউনিভার্সিটিতে ঠিক আছে বন্ধু থাক বাবা অসুস্থ বাবার জন্য ওষুধ নিয়ে যেতে হবে ঠিক আছে বন্ধু থাক ঠিক আছে বাবা জি বন্ধু মিরাজ তো আমাদের বেস্ট ফ্রেন্ড আমরা তিন বন্ধু ছোট থেকে একসাথে পড়ালেখা করে আসছি এই ক্লাসে সে এখন আমরা দুজন এখন ইউনিভার্সিটিতে ক্লাস করব সে করতে পারবে না আমার খুব খারাপ লাগতেছে তুই কি বলিস কি করা যায় ওর জন্য ব্যাপারটা আসলে দুঃখজনক আসলে কেউ চান্স পায় না আর মিরাজ চান্স পেয়েও টাকার জন্য ভর্তি হতে পারে না আসলে অনেক দুঃখজনক কি করা যায় দোস্ত একটা প্ল্যান বের কর বন্ধু আমি ভাবছিলাম ইউনিভার্সিটি উঠে একটা মোবাইল কিনবো কিছু টাকা জমাইছিলাম আর এখন চিন্তা করতেছি টাকাটা আমি মিরাজের ভর্তির জন্য দিব এই মুহূর্তে তো আমার মোবাইল কেনা তেমন জরুরি না দুই মাস পরে কিনলেও পারতেছি তাহলে তো ভালো হবে দেখি আমি কি করতে পারি আচ্ছা বন্ধু তুই তিনটার দিকে মাঠে আসিস মিরাজকে ডাকবো বিকালে কথা হবে আচ্ছা ঠিক আছে ভালো থাকিস বন্ধু তাহলে মিরাজকে কল দেই আমি আমার মোবাইলের জমানো টাকাটা ওর হাতে দিব দোস্ত একটু দাঁড়া শোন দোস্ত তুই তো জানাস আমার একটা সাইকেল ছিল আমি এই কলেজে যাইতাম এই সাইকেল নিয়ে এখন তো আমার সাইকেলটার কোনো কাজ প্রয়োজন নেই কারণ আমি সাইকেলটা বিক্রি করে দিছি সাইকেল বিক্রির টাকা আর তোর টাকা সহ একসাথে মিরাজকে দিয়ে দে তাহলে তো ভালো হয় মিরাজকে এখানে আসতে বল আচ্ছা বল দোস্ত মিরাজ কই তুই হ্যাঁ মাঠের পাশে আয় একটু কথা ছিল হ্যাঁ আজও আছে হঠাৎ করে ফোন দিলি মাঠের পাশে আসতে বললি কি কোনো কাজে জরুরি বন্ধু আমরা তিন বন্ধু একসাথে এত বছর পড়ালেখা করছি এখন তুই ভার্সিটিতে ভর্তি হইতে না পারলে তো আমাদের ভালো লাগছে না আর আমি ভাবছিলাম ভার্সিটি ওতে একটা স্মার্টফোন কিনবো আর কিছু টাকা জমানো ছিল আজমেরও একটা সাইকেল ছিল ওইটাও তার এখন প্রয়োজন হচ্ছে না তেমন ওইটাও বিক্রি করে কিছু টাকা হয়েছে এটা তোর হাতে দিই তুই ভার্সিটিতে ভর্তি হো আমরা তিন বন্ধু আবার একসাথে পড়ালেখা করি দোস্ত তোরা আমার জন্য এত কিছু করতেছিস শখের একটা মোবাইল কিনবি সেটা না কিনে তুই সাইকেল বিক্রি করে আমার জন্য এত কিছু করতেছিস আসলে তোরা বন্ধু আমাকে এতই ভালোবাসিস আমার মনে হয়েছিল আমি আর পার্সিটিতে পড়তে পারবো না দোস্ত